রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার 2016 পেয়েছেন 24 সাংবাদকর্মী। রাজধানীর সিদ্ধা মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য প্রধানমন্ত্রী যে স্বল্প সুদের ঋণ সুবিধা দিয়েছেন তা সবার জন্য দেয়া হলে কম দামে ফ্ল্যাট দিতে পারবে রিহ্যাব। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রিহ্যাব সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক ক্যাটাগরিতে 5 জন করে 10 জন প্রতিবেদক এবং টেলিভিশনের 14 জন ক্যামেরাম্যানকে দেওয়া হয় রিহ্যাব পুরস্কার। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি